আছে। আমি এখন এটা নিয়ে নিয়েছি, কিনে ফেলেছি এটা এখন। দেখি কেমন হয়, এতদিন দরকার হয়নি বাট এখন দরকার হচ্ছে। ও দেখি এখানকার কাপড়গুলো মোটামুটি ভালো, আমার ভালো লাগে বাট এক্সপেন্সিভ একটু বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি, আপনাদের দোয়াই অনেক। বাট আজকে আমি একটু চলে যাচ্ছি শপিং মলে। শপিং মলে বলতে সেন্সবেরিতে যাব। সেন্সবেরির ভিতরে এখানে আরগোস আছে, আরগোস থেকে আমি কিছু একটা কিনবো। তবে কি কিনবো সেটা, কি কিনছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কি আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন আমি এখন যাই। এখন এটা নিয়ে নিয়েছি, কিনে ফেলেছি এটা এখন। এটা কি দেখতেই পাচ্ছেন, আমি এটা ভরে ফেলি আজকে, কিন্তু এটা আমি বাই আজকে আমি এটা কিনতে একা একাই চলে এসেছি, কারণ জুয়েলকে পাইনি। জুয়েল তার কাজে ব্যস্ত, তাই সে তার কাজে চলে গেলে এসেছি এটা কিনতে। তো এখন আমি একটু শপিং এখানে আরেকটু কিছু দেখব, যদি আরও কিছু পছন্দ হয় তাহলে আরও কিছু। এখন শুধু কি যখনই ছুটি পাচ্ছি তখনই চলে আসছি মার্কেটে কিছু কিছু কেনার জন্য, কারণ ছুটির দিনগুলোতে হচ্ছে, সরি ছুটির দিনগুলোতে কিনতে হবে, তাছাড়া সময় নেই আর কি। যে এখানে কিছু প্লেট দেখি তো কেমন, এখানকার প্লেটগুলো বেশ একটা ভালো লাগে না আমার। না না এখানে তো মনের মতন নাই, মনের মতন নাই। একটি কাপড়ের দিকে যাব, দেখি এখানকার কাপড়গুলো মোটামুটি ভালো, আমার ভালো লাগে বাট এক্সপেন্সিভ একটু বেশি এখানকারগুলা। তো যাই হোক, পছন্দ হইলে এক্সপেন্সিভ দিয়েও কী হবে, পছন্দ হলে নিয়ে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ওইদিকে বাচ্চাদের ড্রেসের দিকে চলে আসছি। আমি লেডিস, ও আচ্ছা এইদিকে লেডিস দেরগুলা আছে। এই টি শার্টটা মোটামুটি ভালো লাগছে, দামও রিজনেবল আছে বেশি না আর কি। এখন আমি একটু ড্রেস ট্রেস দেখি, তারপর আবার পরে ভিডিও করছি, কারণ শুধু ভিডিও করলে ড্রেস ড্রেস দেখতে পাই না আমি আর। তাই আগে একটু ড্রেস ট্রেস দেখি, ভালো লাগলে নিব, আর না লাগলে কি করা, বাসায় চলে যাব। এখানে সুন্দর ফুলের টব আছে, আমাদের ছাদে লাগানো যাইতে পারে। এগুলো আমি একটু দেখি, এগুলো অনেক সুন্দর লাগছে, আমাদের ছাদে লাগাইতে পারবো। এখন আমি আমার পছন্দ মতো নিতে পারবো না, কারণ জুয়েলের সাথে এসে আমি তারপরে নিতে পারবো, দামও তো দেখছি কম আছে। ছাদের উপরে দিলে অনেক সুন্দর লাগবে, বাট আমি জানি না আমার আস্তে আস্তে এটা থাকবে কি না, কারণ অনেক সুন্দর ফুল, ফুল গাছগুলো অনেক সুন্দর, তাজা তাজা মনে হচ্ছে বেশি। এখন আমি বের হয়ে যাচ্ছি, ওইদিকে কাপড় টাপড় বেশি একটা ভালো লাগেনি আমার, তাই চলে যাচ্ছি। বেশি সময় দিতে চাচ্ছি না আজকে শপিং মলে, কারণ গতকালকে সারাদিন শপিং মলে ছিলাম, আজকে আর সারাদিন থাকতে চাচ্ছি না, আজকে একটু রেস্ট নিতে চাচ্ছি। জাস্ট আজকে শুধু আমার এই আয়রনটা দরকার ছিল বেশি, এর জন্যই আসতে হয়েছে, না হলে আমি আসতাম না আর কি। তো আমি এখন বের হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি, কেনাকাটা শেষ, আর কত কিনবো বলেন। ছুটি পাইলেই ছুটির দিনগুলা যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না, যখন জবে যাই তখন আবার এত তাড়াতাড়ি টাইমগুলা যায় না, আর যখন একটু মার্কেটে যাই তখন যে কিভাবে টাইমগুলো চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কি লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুল করবেন না, আর যারা স্টার দিতে পারেন তারা অবশ্যই অবশ্যই স্টার দিবেন। এই তো আমি চলে এসেছি বাসায়, এখন হচ্ছে এটা খোলার পালা। দেখি আমি এর আগে এখানে আয়রন মেশিন কিনিনি, আজকেই কিনলাম, দেখি কেমন হয়, এতদিন দরকার হয়নি বাট এখন দরকার হচ্ছে তাই কিনতে হয়েছে। এখন তো সামার, তো বাইরে গেলেই তো এমনি নর্মাল ড্রেসগুলো পরে যেতে হয়, তো দলামলা হয়ে থাকে, তাই চিন্তা করলাম যে খুব দ্রুত আর কি আমার একটা আয়রন মেশিন লাগবে, তাই আয়রন নিয়ে আসলাম। বাট এখানকার এটা কেমন আমি জানি না, ইউজ করলে বুঝতে পারবো, হোপফুলি ভালো হবে। বাট আমি কোনটা কিনেছি সেটাই আর কি একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো এখানে রাখি, এখানে চেয়ার আছে।
আর আরো ছোট ছোট গুলাও দেখেছিলাম আমি, বাট ছোট ছোট গুলো আমি নেইনি, কারণ হচ্ছে যে ছোট ছোট গুলো দেখে মন পুষায়নি বলছি এরকম ছোট আর কি। ওইটা হচ্ছে কোথাও গেলে নিয়ে যেতে পারবো, এটাও নিয়ে যেতে পারবো, বাট এটা বড়, ক্যারি করতে একটু ঝামেলা। ওগুলো হচ্ছে এরকম ছোট, তো আমি ওটা দেখে বলছি না না এটা লাগবে না, এই ওইটা মানে পছন্দ হয়নি আর কি। তবে কোথাও ঘুরতে গেলে ট্রাভেলিংয়ের জন্য ওই তখন আর কি ভালো আর কি, আর এখন বাসার জন্য নর্মালি এইগুলাই আর কি ভালো। আমি আজকে এটা খুলতেছি হচ্ছে বাসার ছাদের উপরে, এখানে কেউ নেই, তাই আজকে একটু সুযোগ পেলাম তাই এখানেই খুলতেছি। ভাবছিলাম রুমের ভিতরে খুলবো, বাট রুমে গরম লাগছে আর বাহিরে একটু রোদ আছে, ভালোই লাগছে। ও তারটাও তো অনেক বড়, আমি চিন্তা করছিলাম এই তারটা মনে হয় একটু ছোট হবে, বাট দেখছি যে না তারটা অনেক বেশ বড় আছে, চলবে আর কি, চালাইলে আর কি চলবে। যাক কালারটাও মোটামুটি আমার পছন্দ হয়েছে, এই যে এই কালারটা, আমি এই কালারটায় আমি আগে অনলাইন থেকে এটা পছন্দ করে নিয়ে তারপর স্ক্রিনশট দিয়ে তারপরে গেছিলাম, কারণ এখানে আরগসে গেলেই সাথে সাথে পাওয়া যায়, ওখানে লেখা থাকে ইন স্টক বা নেই, বা আমি দেখছিলাম এটা আছে তো আমি এটাই নিয়ে নিলাম। জাস্ট আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছিলাম, আমি অর্ডার করিনি আগে থেকে, আমি ওখানে গিয়েই আর কি ওদের কাছ থেকে নিয়ে আসি। তো কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু,